আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বা ফ্রাইড চিকেন অনেকভাবে তৈরি করা যায়। আজকে আমি আপনাদের কোনো ঝামেলা ছাড়া ঝটপট কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। অন্য একদিন আরেকভাবে তৈরি করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি কিছু চিকেন এখানে লবণ এবং কিছু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা বেশি দিয়েছি যাতে একটু ঝাল হয়, ঝাল হলে খেতে মজা হয়। আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো। সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গেলে আমি এটা আধা ঘন্টা রেখে দিব। দেন একটি ফ্রাই প্যান আমি গরম করে নিব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আসলে প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর চুলার তাপটা কমিয়ে দিতে হবে। দেন আমি দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার মেন রিজন হচ্ছে যাতে মাংসটা ভিতরে ভালোভাবে রান্না হতে পারে। এর জন্য আমি চুলার তাপটা মিডিয়ামে রেখেছি। আপনারা দেখুন আমি কীরকম রেখেছি। দেন আমার এক সাইড হয়ে গেলে আমি চিকেনগুলোকে উল্টে দিব আরেক সাইড হওয়ার জন্য। আমি একটা একটা করে সবগুলো চিকেন উল্টে দিচ্ছি। আমার সবগুলো চিকেন উল্টে দেওয়া হয়ে গেছে। আপনারা যদি হাই হিটে চিকেনটা ভাজতে চান তাহলে ওপরটা সুন্দরভাবে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে, তাই চুলার তাপটা মিডিয়ামে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে হবে। এখন আমার ভাজা হয়ে গেছে চিকেনগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কীরকম কালার করে আমি ভেজে নিয়েছি। দেন আমি চিকেনগুলোকে এভাবে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব। এখন আমার চিকেনগুলো পরিবেশনের জন্য প্রস্তুত। বাচ্চাদের তো চিকেন বলতে অনেক পছন্দের। আপনারা এভাবে ঝটপট করে তৈরি করে দিতে পারেন। এভাবে আপনারা সসের সাথে পরিবেশন করে খেয়ে দেখবেন, খেতে খুব টেস্ট হয়। বা হঠাৎ কোনো মেহমান আসলে বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করে দিতে পারেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।